বটতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সকলের কাছে দোয়া চেয়েছেন প্রার্থী মোহাম্মদ ফরিদ উদ্দিন। গত 29 মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে প্রার্থী হতে বটতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী পদত্যাগ করলে ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়। গত 21 জুন নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণার পর চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন ফরিদ উদ্দিন। মনোনয়ন দাখিলের পর থেকে নির্বাচনী এলাকা বটতলির বিভিন্ন গ্রামে গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে ছুটে যান ফরিদ উদ্দিন। এ সময় একজন যোগ্য প্রার্থীকে তাদের কাছে পেয়ে কাছে টেনে নেন সাধারণ ভোটাররা। নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, এই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী, একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের সমর্থন এবং একটা মূল্যবান ভোট প্রত্যাশা করছি। বিভিন্ন সমস্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাটি যেটা ইন্ডিকেট করতে চাচ্ছি সেটা হচ্ছে বটতলি হজরত শাহ মোহসেন আলিয়া রহমতুল্লাহ আলাইয়ের পাশে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী রস্তুমহাটের যেই বেহাল দশা, রাস্তার বেহাল দশা, এটাকে আমি প্রায়োরিটি বেসিসে বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দের সহযোগিতায় আমি এটা কাজ করব ইনশাল্লাহ। দীর্ঘদিনের প্রত্যাশা, একটি মহিলা কলেজ, বিভিন্ন দানবীর এবং সরকারের সহযোগিতায় পাহাড়ের পাশে একটা মহিলা কলেজ স্থাপনের জন্য আমি উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সমর্থন কামনা করছি।